মূর্তিটা সত্যি কি সুন্দর না পৃথ্বীরা? তাই না? তবে আমার না আপনার উপর মাঝে মাঝে খুব রাগ হয়। সব বাবা, আমি আবার কি করলাম? আপনি আমাকে আগে বলেননি কেন? আমাদের বাড়িতে এত সুন্দর একটা দুর্গা মায়ের মূর্তি রয়েছে। সে তো আমি ইচ্ছাটির বলিনি গো। আমি যদি বলে দিতাম তাহলে কি আর এই চমকটা থাকতো? হ্যাঁ, ওরে মিথু, বলতে ভুলে গেছিল, এখন সেটাকে চাপা দেওয়া হচ্ছে। তোমার কাছে না কিছুই লুকোনো যায় না বউ, সবই কেমন দৌড়ে গেল। আগে কর্তা, আমরা কি ভেতরে আসবো না? এরা তো আমাদের ঢুকতেই দিচ্ছে না। না না, ওদের তো কোনো দোষ নেই, ওরা তো ওদের কাজ করেছে, কারণ ওরা তো তোমাদের চেনে না। সে আমি তো তোমাদের আগে কখনো দেখিনি, তাই না মা? প্রতি বছর তো সিধু মায়ের পুজোর ঢাক বাজায়, সে কোথায়? আগে কর্তা মশাই, সিধুর ভীষণ জ্বর, সে তো বিছনা ছেড়ে উঠতেই পারছে না। আমি সিধুর আপন মামা তো ভাই, সে আমাকে বললে মুখুজ্জ বাড়িতে আসতে, পুজো তো আর কামাই দেওয়া যায় না, তাই আমি এলাম আমার ভাইকে নিয়ে। তো সিধু তো একটা খবর পাঠাতে পারতো। থাক, আমি পুজোয় কোনো বিঘ্ন সৃষ্টি করতে চাই না, তোমরা এসো ভেতরে এসো, ওদের আসতে দাও। যে মূর্তি নিয়ে এত গল্প, যে মূর্তি দুর্মূল্য, ফণীদা সেই মূর্তি এবার হাওয়া হয়ে যাবে। এক এক করে আমার সব লোক এ বাড়িতে ঢুকবে। দুর্গাপুজো চলাকালীন এই মুখুজ্জে বাড়ির ভেতর থেকে মা দুর্গার মূর্তি চুরি যাবে। ইতিমধ্যেই দুজন এ বাড়িতে ঢুকে গেছে, এবার দেখো কেমন করে আমার সব লোক এ বাড়ি ভরিয়ে দেয়। আমরা একসাথে অঞ্জলি দেবো, আমরা একসাথে দূর চিনে আসবো, আমি ভাবলি না মনের ভেতরে কেমন চালাচ চালাচ করছে বাবা। তা আমি তো কান পেতে শুনেছি আপনার ভেতরটা ধুকপুক ধুকপুক করে। সত্যি বউ, তুমি এমনিতে বুদ্ধিমতী হলে এইসব ব্যাপারে না তুমি এখনো ওই ছোট্টটাই রয়ে গেলে। বারে, আপনি বুঝি খুব বড় হয়ে গেছেন। আল্লাহ, দেখো না কেমন গোপটা পুরো হয়ে গেছে। সামনের পুজোয় মানিকটা তার অসুর খুড়োকে টেক্কা দেবে বলে একটা গোফ উঠবে বৌদিদি। অসুর খুড়ো? বারে, তোর কাছে যদি মা হয় অসুর তো প্রায় তারই বেশি হবে। তা বদমাশি করে মায়ের কাছে তার ঠাকুরপো শাস্তি পেয়েছে বলে তাকে খুড়ো বলে সম্মান দেব না। তা কখনো ছোট বৌমা কোথায়? বাড়িতে ঠাকুর এলো আর সে কি শোয়ের আঁচলের তলায় ঢুকে বসে আছে নাকি? আচ্ছা পৃথ্বীরাজ, মায়ের কাছে শুনেছিলাম এই বাড়ির দুর্গাপূজোর নাকি অনেক নিয়ম কানুন, তা সব ভার কি মায়েরাই সামলান? সামলাতাম বৌমা। যা যা বোঝালুম ছু, এইসব যেন মনে থাকে। বৌমাকে পুজোর দায়িত্ব দেওয়া গেলে ওরা অনেক কুঁদবার করা যাবে, আর তখনই তোকে বাগে আনতে পারবি, সবার চোখে আঙুল দিয়ে দেখানো যাবে ও কতখানি অযোগ্যি। বলছি মা, আপনার কাছে আমার একখানা আবদার আছে। কি আবদার? শরীর বিদায় করবার অনুমতি চাইছে বুঝি? ঠিক আছে, অনুমতি মঞ্জুর। কি কথা বলছেন আপনি? কোথায় পূজোর দিনে অতিথিরা ঘরে আসে আর আপনি ওদেরকে চলে যেতে বলছেন? অন্য কথা কইতে এছো? এত ধানাই পানাই না করে কি কইতে এছো সেটা বলো দেখি। বলছি মা, এত বছর ধরে তো এই পূজোর বার আমরাই সামলে এসেছি, তো এখন তো নতুন প্রজন্মের হাতে ভার তুলে দেওয়াটা আমার মনে হয় বেশি জরুরি, আমাদের উচিত। তাই আমি চাই যে এই বছর আমরা নয়, এই দুর্গাপুজোর দায়িত্ব বৌমার হাতেই যাক। যাক বাবা, মায়ের মনটা শেষে নরম হয়েছে। মা দুর্গার পুজো ছেলেকালা নয় বৌমা, অনেক আচার বিচার আছে, নিয়ম কানুন আছে, নাক বৌমার একার পক্ষে ওসব করা সম্ভব নয়। ছোট বৌদি, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেলে নাকি?
এই মেয়ে এই ছেলের বাটুকু সামলাতে পারেনি, সে কিনা এত বড় একটা দুর্গা পুজো সামলাবে? ওমা, বান্না দিলে সে শিখবে কি করে? সেসব আচার বিচার নিয়ম কানুন আমি না হয় বৌমাকে বলে দেবো, তবে ছোট মিনি যখন চাইছে এবার পুজোর দায়িত্ব বৌমাই নিক। তাই হোক। তুমি এই পুজোর দায়িত্বে থাকাকালীন যদি এই মূর্তি খোয়া যায়, তার দায় তোমার ঘাড়েই পড়বে। আর সেই ভুলের খেসারত দিতে যদি তোমাকে আর মানিককে একবার আলাদা করা যায়, আমার রাস্তা পরিষ্কার। কলা বউ মানে নবপত্রিকা, দুর্গা মায়ের বৃক্ষরূপ, গণেশের মা গণেশের পাশেই থাকে। কলা, কচু, হলুদ, জয়ন্তী, অশোক, বেল, মান, ধান আর দাড়িম, হ্যাঁ এই নটা পাতা আর মূল সহ গাছ একসাথে বেঁধে সপ্তমীর দিন সকালে স্নান করানো হয়, একেই বলে কলা বউয়ের স্নান। তুমি কত জানো বউ? দেখে সে কত ভাগা। ছোট বলে কি, তুই বৌমাকে পুজোর দায়িত্ব দিয়ে ভালোই করেছিস। হ্যাঁ, এরপর তো ওদেরকেই শিখে পরে নিতে হবে না? স্কুল থেকে নাম কাটিয়ে দেওয়ার পর একবার তো ওই বইয়ের পাতা উল্টে দেখলি না বাবা? পুজো গণ্ডার দিনে পড়াশোনার নাম করলে ঠাকুর পাপ দেন। নেহাত, মা বাড়িতে আছেন তাই নইলে পিটি তো চামড়া তুলে নিতাম হতভাগা। জয় মা দুর্গার জয়। ওখানে পুরুত মশাই তাকে এলো নে? ঠাকমা, আজ ভোরেই তো ঠাকুর মশাই নিজের মেয়ের বাড়ি গেছেন। সে কি? তবে ওনার মেয়ের খুব অসুখ ঠাকমা, উনি খবর পাঠিয়েছেন। ও, তাহলে পুজো কি করে হবে? ঘট পুজো তো আমি করে দিয়েছি, কিন্তু এত বড় একটা পুজো এটা উদ্ধার করতে গেলে তো ভালো কাউকে খবর দিতে হবে। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ। কে তোরা? মায়ের পূজোয় বাদ সাদিশ সর। আপনি মাগো, খবর পেলুম নিতাইয়ের মেয়ের বড় অসুখ, তাই তাকে কাক ভরে চলে যেতে হয়েছে। মায়ের পূজোয় যাতে বাধা না পড়ে তাই আমি চলে এলু ওর যজমান রক্ষা করতে। ওখানে আমাদের চিন্তা করতে হবে না রে, মায়ের নিজের পূজোর ব্যবস্থা নিজেই করে দিয়েছেন। আসুন ঠাকুর মশাই, বসুন। জয় মা, জয় মা, জয় জয়। সুনীলদা কোথায় গেল? নিশ্চয়ই অন্য কোনো কাজে আছে। যা গিয়ে শিবুরা তো আছে, আমার কোনো চিন্তা নেই।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।